পাখি চলে যাবার ত্রিশ মিনিট পার হয়ে গেছে ঝড় বৃষ্টিও শুরু হয়েছে পরপরই পুরো বাড়িতে শান একা কেমন যেন অজানা কারণে চারিদিকে শূন্যতা অনুভব হচ্ছে আজ সানের কি সে কারণ তা শত চেষ্টার পরেও বুঝতে পারছে না বিবেকটা বারবার নাড়া দিয়ে উঠছে মেয়েটা কোথায় গেল পরক্ষণে ভাবে এ শহরের কাউকেই সে চেনে না ঘুরে ফিরে এখানেই আসতে হবে চট করে মাথায় ভাবনা আসে আরে আমি কেন ওকে নিয়ে ভাবছি ও কোথায় যাক যাক তাতে আমার কিচ্ছু আসে যায় না এভাবে কোনো নারীর প্রতি ফুটবল হওয়া আমার সাথে শোভা দেয় না ভাবতেই দাম্ভিকতার গাম্ভীর্য সানের চোখে মুখে স্পষ্ট হয় তবু বুকের কোনো একটা জায়গায় কি যেন নেই নেই মনে হচ্ছে তার ঠোঁটে কটাক্ষের হাসি টেনে সান বিড়বিড় করে পরিবার বলতে আমি একা আমার আমি আমি বরাবরই একাই রয়ে গেলাম ধীর পায়ে শার্টের বোতাম খুলতে খুলতে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় সম্মুখে ইনার ঘর চোখে পড়ে এই ঘরে পাখিও থাকত আনমনে ঘরের ভিতরে একবার নজর ফেলে শান বেশ পরিপাটি ঘরটা কেমন জনশূন্য হয়ে পড়ে আছে একাকিত্বে ইনার অভাবটা বেশ ঝেঁকে ধরেছে সানকে দীর্ঘশ্বাস ছেড়ে ঘরের দরজা বন্ধ করে চলে আসে এরপর নিজের ঘরের দিকে হাঁটা ধরে দরজা খুলে ভিতরে ঢোকে একে একে গায়ের সব ডাহরেস খুলে কাবার কাবারদার থেকে টি শার্ট আর ট্রাউজার পরে নেয় গায়ের কাপড়গুলো খুলে রাখে ওয়াশরুমের বালতিতে এরপর চোখে মুখে পানি ছিটিয়ে ফ্রেশ হয়ে ঘরে ঢোকে পুরো বাড়িতে শান ব্যতীত কোনো মানুষ নেই কেমন যেন ভুতুরে বাড়ি মনে হয় তোয়ালেতে মুখ মুছতে মুছতে বিছানার সাইডার টেবিলের উপর চোখ পড়ে সানের ফুলদানির নিচে একটা সাদা কাগজ বাতাসের বেগে ফরফর করছে কি সেদিকে এগিয়ে যায় সান নিচ থেকে বের করে খুলে দেখে সেখানে গোটা গোটা অক্ষরে লেখা রাতের ঔষধ রাখা আছে ওয়ার্ডাহরবের উপরের ঝুড়িটায় মনে করে খেয়ে নিয়েম আমি আসতে পারবো নাই ঘরে ঔষধ খাওয়াতে ওয়ারদাহরবির উপরে চোখ ফেলে সানের কুঞ্চিত ভ্রুজরা সোজা হয়ে যায় সত্যি সত্যি সেখানে তিনটা ঔষধ খুঁজে পায় সান কেমন যেন পাখিকে এই সময় খুব মনে পড়ছে তার সাথে গতরাতে তার দেয়া সেবা যত্নগুলো এরপর আনমনে রিমাইন্ডার করতে থাকে গত কিছুদিন ধরে পাখির ব্যবহারগুলো সবটা বুঝতে সানের বেশিক্ষণ সময় লাগে না পাখি লজ্জা লজ্জা ভাব আমার প্রতি কেয়ারিং চোখের দিকে না তাকিয়ে কথা বলা এসবই প্রমাণ করে সে আমার প্রতি ফুরবল চোখে মুখে ভাবনার পরও সে কে ভাবে সান পরক্ষণে নিজেকে প্রশ্ন করে আর আমি আমিও কি ফুরবল ওর প্রতি না হলে কেন ওকে নিয়ে এত ভাবছি আর কেন ওকে বের করে দিয়ে এত গিলটি ফিল হচ্ছে না না এসব কিছু না ইনার কষ্ট পাবে সে জন্যে খারাপ লাগছে আমার অন্য কিছু নয় পরপরই মনকে বৃথা বুঝো বুঝায় সান ওয়েথ ওয়েট শুধু কি ইনার জন্যে নাকি সত্যিই আমি পাখিকে ভালো ইম্পসিবল জাস্ট ইম্পসিবল শানের মন মগজে দুধরনের চিন্তা ঘোরপাক খাচ্ছে এই মুহূর্তে সবটাকে ছিটকে ঝেড়ে ফেলে শান কাগজটা ভাজ করে ডাহারে ফেলে রাখে এরপর না খেয়েই ঘুমে বিভোর শ্রান্ত চোখ দুটোকে প্রশান্তি দেয় সকাল সকাল ফ্রেশ হয় স্কুলে যাবার উদ্দেশ্যে মন মস্তিষ্ক ভালো নেই আজ উদ্দেশ্য ইনার সাথে শেষবার দেখা করে আজকেই সিলেট পৌঁছানো রাখিদের সাথে তাদের গাড়ি করেই স্কুলে পৌঁছে যায় পাখি স্কুলে ঢুকতেই গেটের আড়াল থেকে ইনার দৌড়ে এসে বরাবরের ন্যায় কোমর জড়িয়ে ধরে পাখি পর পর কতগুলো চুমু একে কোলে তুলে নেয় ইনারকে এরপর ক্লাসের দিকে চলে যায় ম্যাম কিছু কথা ছিল প্রিন্সিপালের রুমে ঢুকে বলে পাখি হাস্যজল মুখে প্রিন্সিপাল ম্যাম সম্ভাষণ জানিয়ে ভিতরে ঢুকতে বলে এরপর প্রয়োজনীয় কথা বলতে আশ্বস্ত করে পাখিকে ম্যাম কিভাবে বলবো বুঝতেছি না আসলে ম্যাম আমি জানি তুমি কি বলতে চাও ঠোঁটের হাসি এলিয়ে বলেন প্রিন্সিপাল রেহানা হক অবাক চোখে পাখি তাকিয়ে থাকে রেহানা হক পাখির দিকে চেয়ে বলে গতরাতে তোমার ঘুমানোর পর রাখি আমায় সবটা বলে দেয় ওয়ারি বাচ্চা তোমার যতদিন ইচ্ছে তুমি আমার বাড়িতে থাকো আমার স্কুলে জব কন্টিনিউ করো তবু তোমায় আমি সিলেট যেতে দিব না কিন্তু ম্যাম উহু কোনো কিন্তু নয় তোমার মনের অবস্থা ভালো নয় চাইলে তুমি কিছুদিন বাড়িতে নিজের সাথে একাকিত্বে কিছুটা সময় কাটাও তারপর স্কুলে আসো তবুও আমি তোমায় ছাড়ছি না পাখির কথাকে থামিয়ে দিয়ে বলে রেহানা হক প্রিন্সিপালের একরোখা কথায় পাখি বেশ বুঝতে পারে তিনি কখনোই তাকে ছাড়বে না আর এদিকে এখানে থাকা মানে সানের ঘৃণ্য স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা খানিকটা দোটানায় পড়ে যায় পাখি ভাবনায় পড়ে যায় সে পাখির দিকে নজর বুলিয়ে রেহানা হক বলেন তুমি আজ বাসায় যাও ক্লাস নিতে হবে না ডাহরাইভারকে বলছি তোমায় বাসায় দিয়ে আসবে তুমি একা কিছুটা সময় কাটাও দেখবে ভালো লাগবে পাখি তার দিকে চেয়ে একটা স্মিত হাসি উপহার দেয় এরপর পাখি পুনরায় ফিরে আসে রাখিদের ফ্ল্যাটে এদিকে শান ঘুম থেকে উঠেছে মাত্র কিছুক্ষণ আগে হসপিটালের সময় চলে যাচ্ছে রাতে কিছু খায়নি খিদাও লেগেছে ভীষণ তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে নিচে নেমে আসে গত দিনগুলোর মতো আজও অজান্তেই ডাহনিংয়ের চেয়ার টেনে বসে পড়ে সান ভালো করে খেয়াল করে দেখে টেবিলের উপর জাস্ট প্লেটগুলোই উপর করে রাখা পরক্ষণে মনে পড়ে রাহেলা চাচিত কাজে আসে না গত তিন দিন ধরে তারপর পাখিও নেই পাখির কথা মনে হতেই কেমন মূর্ছা যায় সান পুনরায় শূন্য শূন্য লাগে নিজেকে ছটফট করে ওঠে বুকের ভেতর মুখে বিরক্তিসূচক শব্দ করে টেবিলে আঘাত করে শান এরপর কোমরে এক হাত রাখে আরেকটা হাতের দু আঙ্গুলে কপাল স্লাইডারকে রাখড়ে করে এরকম তো ছিলাম না আমি হঠাৎ সবটা কেন এত এলোমেলো লাগছে কি নেই আমার কাছে ইনা আজ একবার স্কুলে যাব ইনা নিয়ে আসতে হবে এরপর তাড়াহুড়ো করে দরজায় তালা মেরে বেরিয়ে আসে শান রাফি গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রাফিকে দেখে শানের মনে পড়ে গাড়ির চাবি ফোন কিছুই তার হাতে নেই পরক্ষণে মনে হয় সবটাই তো আমার ঘরে এরপর দৌড়ে সদর দরজার দিকে যেতেই বুঝতে পারে দরজায় তালা মেরেছে কিছুক্ষণ আগে দুহাতের দিকে খেয়াল করে দেখে হাতে চাবি নেই পকেট হাতড়িয়ে চাবি খুঁজে পায় না তালার দিকে একধানে ধানে তাকিয়ে মনে করে চাবিটা সে ডাহনিংয়ের উপরেই রেখে দরজায় তালা মেরেছে মেজাজ যেন চরমে উঠে যায় মুহূর্তে রাগকে কন্ট্রোল করতে না পেরে দরজা বরাবর ডাহান পা দিয়ে পরপর কয়েকটা লাথফি মারে শান দরজার শব্দে দৌড়ে ছুটে আসে রাফি ভাইয়া কি হয়েছে হন্তদন্ত হয়ে সে গাড়ির চাবি ফোন সব বেদাহুমে দরজায় তালা মেরেছি চাবি নিয়ে রেখে হাফিয়ে গিয়ে বলে সান কথার ফাঁকে ফাঁকে বাউন্ডারির চারিদিকে বারবার চোখ বুলিয়ে নিচ্ছে সান কোথাও পাখি আছে কিনা এই ভেবে কোথাও নেই তার মানে বাড়িতে ফেরেনি ব্যর্থ চিত্তে ভাবে হোয়াটেভার কোথায় গেছে গেছে রাফি অবাক হয়ে যায় কারণ ইতপূর্বে সানের এরকম ভুল কোনদিনও হয়নি পরক্ষণে থোঁটের কোণে বিজ্ঞের ন্যায় মুচকি হেসে আনমনে বলে কিছু তো একটা আছে যা স্বীকার করতে চাইছে না আর না মানতে চাইছে তুই গাধার মতো হাসতেছিস কিসের জন্যে আমি কি কমেডা করতেছি এখানে রাফির দিকে সরু চোখে তাকিয়ে বলে সান রাফি হাসি কন্ট্রোল করে বলে ভাইয়া এর আগে তো কখনো এমন হয়নি তো না মানে এত ভুল তাও একই সময়ে বেশি কথা না বলে ভারী কিছু নিয়ে আয়তালা ভাঙ্গতে হবে সময় কম ঘড়ি দেখে তড়িঘড়ি করে বলে সান রাফি অনেক খোঁজাখুঁজির পর বাগানের একপাশে লোহার ভারী কিছু একটা দেখতে পায় দৌড়ে গিয়ে সেটা নিয়ে এসে সানের হাতে দেয় ঘড়ির দিকে চেয়ে শান সেটাকে তড়িৎ গতিতে নিয়ে তালা বরাবর কয়েকটা বাড়ি দেয় চট করে খুলে যায় তালাটা শেষ বাড়িটা দেয়ার সময় লোহার রডাহার হাতে রাখা শেষ মাথাটা হাত হাতফসকে পড়ে যায় পায়ের ওপর দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করে শান কুচকে যায় চোখ মুখ মুখে একটা স্লাং ইউজ করে বলে সব কি একই দিনে হতে হবে এরপর দ্রুত হাঁটতে গিয়ে ব্যথায় টান পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সোফায় বসে মোজা খুলে পাটা দেখার চেষ্টা করে ফর্সা পায় গোলাকৃতির জায়গা লাল রক্তের ছোপ ছোপ দাগ হয়ে আছে মনে হচ্ছে চামড়া ফেটে বের হলে শান্তি লাগত সেদিকে পাত্তা না দিয়ে সানসিড়ি বেয়ে নিজের ঘরে চলে যায় প্রয়োজনীয় জিনিস সমেত নিচে নামে এরপর বাড়ির চাবি চাবিসহ বাদবকি সবকিছু পুনরায় চেক করে দরজা লাগিয়ে বাহিরে চলে আসে অলরেডা পনেরো মিনিট লেট ফাস্ট গাড়ি চালাবি রাফিকে আদেশ করে শান ব্যথা পাওয়া জায়গাটা ডাহান হাতে আস্তে আস্তে বোলাতে থাকে মোজা জুতা পায়ে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে তাই দ্রুত সেগুলো খুলে পাটাকে রিলিফ দেয় গাড়ি এসে থামে হসপিটালের গেইটের সামনে রাফি শানকে নামিয়ে গাড়ি পার্কিং জোনে নিয়ে যায় গাড়ি থেকে নামতে না নামতেই কারো কল আসে ফোনে রিসিভারে ক্লিক করে কানে নিয়ে ধীর পায়ে চলে যায় হসপিটালের ভিতরে দারোয়ান শুরু করে সবাই প্রথম আজ গুডাহ মর্নিং এর পরিবর্তে মজার হাসি উপহার দিচ্ছে শানকে যেটা গায়ে জ্বালা ধরাচ্ছে তার একরাশ বিরক্ত আর রাগ নিয়ে নিজের কেবিনে ঢুকে চেয়ারে বসে পড়ে পাটা ভালো করে দেখে নেয় আমার লাইফে এরকম একই দিনে এত দুর্ঘটনার শিকারের আগে কখনোই হয়নি আজ কি হচ্ছে এসব পায়ে ম্যাডাসিন লাগাতে লাগাতে বিরক্তি নিয়ে বিড়বির করে সান স্কুল থেকে ফ্ল্যাটে ফিরেছে পাখি রাখির বিছানায় বসে দুহাতে হাঁটু জড়িয়ে নিঃশব্দ কেঁদে চলছে আমার জীবনটা তো এমন ছিল না এর থেকে তো ভালো ছিল রায়ানের সাথে বিয়ে হওয়াটা আমি কি করে নতুনভাবে এতটা জড়িয়ে গেলাম ডাক্তারের সাথে কখন হলো এসব নিজের অজান্তেই কবে জায়গা দিলাম তাকে এক ধ্যানে মেঝের টাইলসের দিকে তাকিয়ে ভাবছে পাখি দুহাতে চোখের পানি মুছে বলে ভাগ্যিস সেটা এখন অপ্রকাশ্য প্রকাশ করলে লজ্জায় মরে যেতাম আমি আর তার অপমানেরও শেষ থাকত না পায়ের ব্যথাটা টনটন করে উঠছে সানের কিছুতেই স্থির থাকতে পারছে না শান বাধ্য হয়ে দুপুরের আগেই ছুটি নিয়ে চলে আসে রাফি গাড়ি ডাহরাইভ করছে স্মুদলি শান ব্যাকসিটে বসে ব্যথায় আহত পাটা সামনের সিটের ব্যাকসাইড আর খেস দিয়ে বসে আছে আর চোখে মুখে ব্যথার স্পষ্ট বলি রেখা বারবার ফুটিয়ে তুলছে গাড়ি বাড়ির রাস্তা মুখ হতে না হতেই শান তড়িঘড়ি করে বলে গাড়ি ডাহনে ইনার স্কুলে রাফি কথা মতো গাড়ি ডাহনে ঘুরিয়ে স্কুলের দিকে নিয়ে যায় গাড়ি থেকে নেমে শান হাঁটার চেষ্টা করে কিন্তু পারে না কষ্ট করে হলেও আজ ইনাহকে একবার দেখে তবেই যাব নয়তো শান্তুই হচ্ছে না ভাবতে ভাবতে ঘুরিয়ে এগিয়ে চলে অফিস কক্ষের দিকে রাখি সেদিকে একবার দেখে মুখ বাকিয়ে অন্য ক্লাসে চলে যায় এমনি সময়ে শানের উপস্থিতিতে টিচারসরা অনেক বেশি আগ্রহ দেখায় আর আজ রাখির ব্যবহার শানকে বডাহ ভাবাচ্ছে গা ঝেরে এগিয়ে যায় ক্লাসের দিকে উপস্থিত থাকা টিচারকে বলে বাহিরে আনে ইনাহকে এরপর বাহিরে রাখা বেঞ্চটার উপর ইনাহকে কোলে নিয়ে বসে আর চোখে বারবার পাখিকে খোঁজে কিন্তু কোথাও পায় না এবার না চাইতেও বেশ দুশ্চিন্তার রেশ চোখে মুখে দেখা যায় সানের বাড়ির কোথাও নেই স্কুলেও নেই তাহলে গেল কোথায়ও ইনার চোখে মুখে আদরের স্পর্শ একে বাধ্য হয়ে জিজ্ঞেসা করে মাম্মাম তোমার মুন সাইন্স স্কুলে আসেনি সহাষ্যে ইনার জবাব দেয় হ্যাঁ তো এসেছিল তো আমায় অনেক অনেক আদর করেছিল তো চারিদিকে চোখ বুলিয়ে থোঁট উলটিয়ে ইনাহ বলে কোথায় যেন গেল আবার ও হ্যাঁ একটু আগে ব্যাগ নিয়ে বাহিরে গেছে আমি ক্লাসে ছিলাম তাই ডাকিনি শান ইনাহকে কোল থেকে নামিয়ে ভাবে রাতে ছিল কোথায় তবে রাখিদের ওখানে তোমার পায়ে কি হয়েছে সানসাইন ব্যথা পাওয়া পাটার দিকে চেয়ে ভয়ার্ত কণ্ঠে বলে ইনাহ ও কিছু নামাম একটু ব্যথা পেয়েছি এবার বলো তুমি কবে আসবে আমি তোমায় ছাড়া থাকতে পারছি না মা কেন বুঝো না তো ছোট বাচ্চাদের মতো নেকাসরে টেনে তেনে বলে সান ইনা হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বলে দিদা যখন বলবে তখন শান হতাশ হয়ে ইনার পেট জড়িয়ে ধরে বলে আই মিস ইউ গো মা আই মিস টু শানের মাথাটা নিজের পেটের সাথে জড়িয়ে বলে ইনাহ ক্লাসে চলে আসো ডাহয়েরি লিখার সময় হয়েছে ক্লাসের ভেতর থেকে ভেসে আসা টিচারের কথায় শান কে ছেড়ে বলে ক্লাসে যাও আর তাড়াতাড়ি বাড়ি চলে আসো কেমন আচ্ছা শানের কাপালে চুমু এঁকে বলে ইনাহ এরপর দৌড়ে ছুটে যায় ক্লাসের দিকে শান হাঁটতে হাঁটতে ভাবে একবার কি রাখিকে জিজ্ঞাসা করব পাখির কথা ব্যাপারটা উচিত হবে তো কোনো দরকার নাই যখন স্কুলে আসতে পেরেছে তার মানে নিশ্চয়ই কোনো সেফ জোনেই আছে আমার কি আই ডাহিন্ড কেয়ার ফর এনি উইমেন পরক্ষণে নিজেকে ধাতস্থ করে গাড়ির কাছে চলে আসে শান আর ইনার পিছনে আড়ালে দাঁড়িয়ে তাদের সম্পূর্ণ কথা শুনে ফেলে রাখি এরপর নিজের ধারণা সত্যি হওয়ার পূর্বাভাসে রাজ্যজয়ের হাসি ফুটিয়ে তোলে ঠোঁটে পায়ের ব্যথার প্রয়োজনীয় কিছু ম্যাডাসিন সমেত শান বাড়িতে ঢোকে ধীর পায়ে এগিয়ে যেতে যেতে ভাবে ইনাহকে দেখলাম আজ আদর করলাম আর কোনো সমস্যা নেই এখন রিল্যাক্সে সময় কাটাতে পারব আহবহ সোফায় বসতে পায় আবার টান পড়ে রাগ যেন আর ধরেই না শানের জোরে স্লাম একটা শব্দ ইউজ করে বাম পা দিয়ে সোফার কোনায় বাড়ি মারে নিজেই কিঞ্চিত ব্যাথা পেয়ে দুহাত সিতকে আসে চোখ মুখ কুচকে বলে পুরো দিনটাই না ব্যথায় ব্যথায় কাটাতে হয় নিজের রান্না নিজে করা বারবার সিঁড়ি দাহঙ্গি ওঠা নামা করা সানের কাছে আজ পাহাড়সম মনে হচ্ছে কোনো একজন হেল্পিং হ্যান্ডার অভাব বোধ করছে সান মুহূর্তেই পাখির কথা মনে চলে আসে পরশু রাতে কিভাবেই না মেয়েটা রাত জেগে সেবা করল তার অথচ বিকেল হতে হতেই বাড়ি থেকে বের করে দিল তাও আবার অত ঝড়বৃষ্টির রাত ভাবতেই কেমন নিজের মাঝে অপরাধবোধ জেগে ওঠে সানের চারিদিকে কেমন ফাঁকা ফাঁকা মনে হয় তার বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় আজ যেন সময়গুলো কাটতেই চাইছে না সানের ছন্ন লাগে নিজেকে মনে হচ্ছে শরীরের মাঝে গুরুত্বপূর্ণ কিছু একটা নেই ইনাহকে তো দেখে এলাম আজ তাহলে আবার কেন এত খারাপ লাগছে আমার মাথার চুল দুহাতে চেপে ধরে বলে শান না চাইতেও বারবার পাখির কথা মনে পড়ছে পাখির চোখ মুখ ঠোঁট ওই তিল সবটাই আজ নতুন করে আবিষ্কার করছে শান কেন জানে না পাখির ভাবনাতে নিজেকে ডাবিয়ে রাখতে ভালো লাগছে তার বিছানায় এপাশ ওপাস করেও কিছুতেই ঘুম চোখে আসছে না সানের নিজের মনকে প্রশ্ন করে তাহলে আমি সত্যিই পাখিকে ভালোবেসে ফেললাম এটা কি করে সম্ভব আমি চাইলেও কোনো নারীকে আনতে পারব না জীবনে আর সেখানে পাখির মতো অসহায় কাউকে কি করে আনলাম আমি কাউকে আগলে রাখতে পারি না আমার জীবনে আমি কি করে পাখিকে আগলে রাখব মাকে হারিয়েছি শেষমেশ নিজের ভালোবাসা আমি কাউকে রাখতে পারি না সবাই একটা সময় পর চলে যায় আমায় একা করে ভাবতেই চোখের কোনা বেয়ে দুফোটা জল গড়িয়ে পড়ে সানের চোখ দিয়ে উহু আমি পাখিকে জোড়াতে চাই না আমার জীবনে কিন্তু ওকে ছাড়া থাকতেও যে পারছি না কি করব আমি বিছানা ছেড়ে উঠে বসে দুহাতে মুখ চেপে বলে শান জানালার কাছে দাঁড়িয়ে পাখির মতো সড়কের দিকে চেয়ে দেখে সান এরপর আকাশের দিকে মুখ করে অস্ফুট স্বরে বলে পাখি ঘুমন্ত মানুষ ধরফরিয়ে ওঠে পাখি ঘন ঘন শ্বাস নেয় ওর অবস্থা দেখে রাখি ফোনে কথা বলা রেখে বেলকনি থেকে দৌড়ে ঘরে ঢোকে পাখি কি হয়েছে এই পাখি গা ঝাঁকিয়ে ডা রাখি পানি পানি দাও একটু শুকনো ঢোক গিলে পানি চায় পাখি রাখি পানির গ্লাস এগিয়ে দিতেই পাখি চট করে সেটা কেড়ে নিয়ে দ্রুত পানিটা শেষ করে মুখ মুছে থায় বসে থাকে এবার তো কি হয়েছিল স্বপ্ন দেখেছিলি পাখি অসহায় মুখ করে রাখির দিকে তাকায় রাখি আশ্বস্ত করে বলে হুমম বলো ডাক্তার সাহেব মনে হয় ভালো নেই একা শেষের শব্দটা বেশ রিনরিনে কণ্ঠে বলে পাখি রাখি বুঝতে পারে পাখির মনের অবস্থা মাথা বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে ভালোবেসে ফেলেছিস পাখি চমকে মাথা তুলে তাকায় রাখি দুইবার মাথা উপর নিচ করে জবাব দেয় হুমম ইটস লাভ এবং তুমি ভালোবাসো ডাক্তারকে আর এটাই মূল ফ্যাক্ট রাখির কথাকে নাকচ করার কোনো সুযোগ পায় না পাখি কেঁদে ফেলে নিঃশব্দে সারারাত নির্ঘুম কাটিয়ে ফজরে রাজান কানে পড়তেই বিছানা ছাড়ে শান দুচোখের পাতা তখনও ঘুমহীনতায় ভুগছে সারা রাত আকাশপাতাল ভেবেছে সে কখনো মনের কথা শুনেছে তো কখনো মগজে ফাইনাল কোনো সিদ্ধান্তে কিছুতেই উপনীত হতে পারে নিশান গা ঝাড়া দিয়ে উঠতেই পায়ের ব্যথাটা টনটনিয়ে ওঠে খুঁড়িয়ে বাহিরে বের হয় মাথাটা বডাক ডাক ধরেছে এক কাপ কফির প্রয়োজন ভাবতেই পা বাড়ায় সিঁড়িতে কিন্তু সাহসে কুলাচ্ছে না ব্যথায় টান পড়ে ভীষণ কেউ একজন থাকলে ভালো হতো জীবনের এই প্রথম কাউকে এত বেশি প্রয়োজন পড়ছে সানের খুবই সাবধানে পাটা রাখে প্রথম সিঁড়িতে ব্যথায় কুচকে যায় চোখমুখ ব্যাথা ব্যথা সহ্য করে সব কয়টা সিঁড়ি দাহং গিয়ে নিচে নামে এরপর রান্নাঘরের দিকে যায় নিজের জন্যে এক কাপ কফি বানিয়ে পুনলায় আস্তে ধীরে সোফায় এসে বসে কফির কাপে প্রথম চুমুক দিতেই গরমে জিওটা পুড়ে যায় যেন আর কি বিশৃষে কফি জিহোব উল্টিয়ে জিওভা পরখ করার চেষ্টা করে সান কফির স্বাদে রুচি নষ্ট হয়ে যায় কফি সমেত কাপটা ছুঁড়ে মারে মেঝেতে বিড়বির করে বলে নরক নরক মনে হচ্ছে সবকিছু চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দিতেই সেদিন রাতে পাখির অসহায় মুখখানা সানের মানসপটে ভেসে ওঠে বডাহ ডা অমানুষ মনে হয় নিজেকে সময় ঘনিয়ে আসলে পাখি স্কুলের জন্য তৈরি হয়ে নেয় রাখি এসে মাথায় একটা চাটি মেরে বলে তুই কোথায় যাচ্ছিস ম্যাম তোরে নামা কয়দিন রেস্ট নিতে বলল পাখি শুকনো মুখে জবাব দেয় বাড়িতে একা একা বোর হয়ে যাই আর ইনাহকে ছাড়া থাকতে ভালো লাগে না ক্লাস করাতে হবে না মন মগজে এত চাপ নেয়ার দরকার নাই ইনাহকে দেখে বাড়ি চলে আসিস আর আমিও আজ তাড়াতাড়ি চলে আসব এরপর জমিয়ে অ্যাডাডার দিব খুব আগ্রহ নিয়ে বলে রাখি ঠোঁটি সামান্য মুচকি হাসি উপহার দেয় পাখি এরপর স্কুলে চলে যায় দুজনেই পাখি ইনার সাথে দেখা করে চলে যায় ক্লাসে কিন্তু রাখি কিছুতেই ক্লাস করাতে দেবে না তাকে তাই তো ঠেলে ঠেলে গেট অবধি এনে সিএনজি ঠিক করে দেয় কোনো উপায় না পেয়ে অগত্যা পাখি চলে আসে বাসায় কাল থেকে ভুলে শেষ নেই সানের তাই তো সকালের ওই ঘটনার পর থেকে সব কাজ খুব সাবধানতার সহিত করার চেষ্টা করছে আর মনে মনে রাহেলাকে হাজারটা বকুনি দিচ্ছে রান্না করতে ইচ্ছে করছে না তাই কয়েকটা ব্রেডাও জেলির সাথে ডাহ পোচ নিয়ে বসে পড়ে ডাহনি নিয়ে নষ্ট রুচি নিয়ে সামান্য একটু কিছু মুখে দিয়ে হাসপাতালের জন্য তৈরি হয় আজ কিছুতেই ছুটি নেওয়া যাবে না বা লেট হওয়া পসিবল না ভাবতে ভাবতে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে ফিট করে শান ঠিকমতো দেখে শুনে গাড়ির চাবি ফোন আরো অন্যান্য কাগজপাতি আজ হাত নেয় সে এরপর সদর দরজায় তালা মেরে চাবি আবদুল্লার হাতে দিতে দিতে বলে তোমাদের দুজনের মতিগতি কিছুই বুঝতেছি না এ কয়দিন চাচি নেই কাল আবার তুমি ছিলে না কি যে শুরু করেছ তোমরাই জানো আব্দুল্লাহ সহাস্যে জবাব দেয় তোমার চাচি দেশের বাড়ি থেকে এসেই কাল অসুস্থ হয়ে পড়ে তাই আমি আসতে পারিনি বাবা শান বিরক্ত হয়ে বলে কত করে বলি একটা ফোন কিনে দেই ফোন কিনে দেই তা তো নিবা না ফোন থাকলে তো জানাতে পারতা নাকি আব্দুল্লাহ বরাবরের ন্যায় উত্তরহীন হয়ে সামনের দাঁত কপাটি বের করে হেহে করে হেসে দেয় ফোনের কথা উঠতেই চট করে মনে পড়ে পাখিকে তো একটা ফোন কিনে দিলাম সেদিন ফোনটা কি সাথে নিয়েছে ভাবতেই নিজের ফোন বের করে পাখি নম্বরে ডাহাল করে পরপর কতগুলো রিং হয় কিন্তু ফোনটা রিসিভ হয় না রাগে ফোনের পাওয়ার অফ করে আবার পকেটে ভরে রাখে শান এরপর রাফিকে বলে গাড়ি স্টার্ট করতে গাড়ি চলছে আপন গতিতে এদিকে শান ভাবছে অন্য কথা এতবার কল দিলাম ধরল না এত এটিটিউড এক কথা দিয়ে আসে এই মেয়ের আরে বাবা কোথায় আছে সেটার ব্যাপারে অন্তত নিশ্চিত হতে পারতাম বিড়বিড় করতে থাকে শান রাফি মিররে তাকিয়ে শানকে দেখে বলে ভাইয়া কিছু হয়েছে কি শরীর খারাপ করছে শান বিরক্তিমাখা চোখে সেদিকে চেয়ে বলে না রাফি আবারও বলে তাহলে সেটাও কি এখন তোকে বলবো চাপা সরে ধমকে ওঠে শান রাফি ভয়ে ভয়ে চুপ হয়ে যায় শান ভ্রুকুচকে রাফিকে দেখে বলে পরশুদিন তুই কখন বাড়ি গেছিস রাফি মিররে দেখে শুকনো ঢোক গিলে বলে আপনাকে নামিয়ে গাড়ি রেখে আমি চলে গেছি ভাইয়া রাফি স্বগতোক্তি করে বলে কেন ভাইয়া কোন বলতে বলতে শানের দিকে তাকাতেই কথা থেমে যায় রাফির চোখ সরিয়ে সামনে তাকিয়ে গাড়ি ডাহরাইভ করতে থাকে খানিক পর শান আবার বলে সেদিন কি পাখি ম্যাডাহোমকে কোথাও দেখেছিস শানের প্রশ্নে রাফি অবাক হয়ে যায় ভেতরে ভেতরে খুশির বন্যা বয়ে যায় নিজের আবেগানুভূতিকে চেপে রেখে রাফি বলে হ্যাঁ দেখেছিলাম তো কি বলবো ভাইয়া বৃষ্টিতে ভিজে জবজবে অবস্থা হয়ে রাস্তার পাশে দাঁড়ায়া ছিল আমি কত করে বললাম ম্যাডাহ তো যান কিন্তু আমার কোনো কথাই শুনল না তা শুনবে কেন নিজের জেদ বজায় রাখতে হবে না ঠোঁটের ডাহায় বিড়ির করে শান কিছু বললেন ভাইয়া রাফি স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বলে শান রাফির প্রশ্নের তোয়াক্কা না করে ফিরতি প্রশ্ন করে তারপর কোথায় গেল দেখেছিস তারপর 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 তো জানি না ভাইয়া রাফির থেকে আশানুরূপ জবাব না পেয়ে শান হঠাৎই বলে ওঠে গাড়ি স্কুলে নে রাফি অবাক হয়ে বলে ভাইয়া স্কুল তো অন্য রাস্তায় এখন ফিরে সেখানে গেলে তো সময় লাগবে অনেক শান কানে ব্লুটুথটা সেট করতে করতে বলে লাগুক যা বলেছি তাই কর রাফি ফোস করে নিঃশ্বাস ফেলে গাড়ি ঘুরিয়ে নেয় এরপর ইনার স্কুলে এসে থামে শান বাহিরের দোকান থেকে কতকগুলো চকোলেট সমেত কিছু হেলথি স্ন্যাক্স নেয় ইনার জন্য। এরপর স্কুলে ঢুকে সেগুলো ইনার হাতে দিয়ে গতদিনের মতো জানতে চায় তোমার মুন সাইন আসেনি হ্যাঁ হো আমায় আদর করে কোথায় যেন চলে গেছে ইনার কথাটা শানকে বেশ ভাবায় স্কুলে আসে আবার চলে যায় যাই তো যায় কোথায় যায় ও ভাবতেই ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বলার বলারত রাখিকে দেখতে পায় শান রাখিকে জিজ্ঞাসা করব একবার ব্যাপারটা কেমন দেখাবে মন বলছে এক মগজ বলছে আরেক শেষমেশ রাখির দিকে এগিয়ে যায় শান এক্সকিউজ মি এক মিনিট হোল্ডাক্রো প্লিজ ফোনে কাউকে বলে রাখি শানের দিকে ফিরে বলে জি দাহান কিছু বলবেন শান স্বরুচোখে চেয়ে কি যেন ভেবে রাখিকে বলে ইনার পড়াশোনা কেমন চলছে রাখি সহাস্যমুখে বলে বেশ ভালো ওকে থ্যাংকস বলেই দ্রুত প্রস্থান করে শান সানের যাওয়ার দিকে চেয়ে রাখি মুচকি হেসে বলে এত সহজে আপনার ক্ষমা হচ্ছে না মিস্টার শান সেদিন রাতে পাখিকে বের করে দিয়ে খুব অন্যায় করেছিলেন এখন দেখবার পালাকি করো আপনার ইগো ভেঙ্গে যায় শান ধীর পায়ে গেইটের কাছে চলে আসতে আসতে চারিদিকে পাখিকে খোঁজে ক্লান্ত শ্রান্ত চোখ দুটো যেন তাকে দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে চোখের প্রশান্তির জন্যে হলেও পাখিকে একটিবার দেখা প্রয়োজন গাড়ির কাছে এসে ঘড়ির দিকে তাকিয়ে রাফিকে বলে তাড়াতাড়ি চল গাড়ি স্টার্ট করে মিররে বারবার শানকে দেখে নেয় রাফি কেমন যেন বডাহডাহ ডাহ মায়া হয় রাফির এর আগে এত বিমর্ষ কোনোদিনও সে দেখেনি শানকে চোখ বন্ধ করে শান গাড়িতে গায়ে বলে রাফি আমি কি খুব খারাপ সানের প্রশ্নে হকচকিয়ে ওঠে রাফি অপ্রস্তুত স্বরে বলে এসব কি কথা ভাইয়া আমার দেখা পৃথিবীর সবথেকে ভালো মানুষ আপনি সেদিন যদি মায়ের চিকিৎসার টাকা আপনি না দিতেন আর আমায় যদি জবে না নিতেন এতদিনে পথে বসতে হত ভাইয়া শান তাচ্ছিল্যের হাসি হেসে বলে আমি খুবই খারাপ বুঝলিত নয়তো কেন কাউকে আগলে রাখতে পারি না শেষের কথাটা বিড়বির করে বলল শান যেটা রাফির কর্ণগোচর হতে পারল না পাখি নিজেকে অনেকটা স্বাভাবিক করে নিয়েছে শানের ঘৃণ্য স্মৃতিগুলো থেকে মোটামুটি বের হতে পেরেছে শানের কথা মনে উঠলে চোখমুখ শক্ত হয়ে আসে পাখির সারাদিন বসে বসে গল্পের বই পড়া দুপুরের পরে রাখি চলে আসলে জমিয়ে অ্যাডাকডাক দেয়া বেশ ভালোই চলছে জীবন রাফি গাড়ি স্কুলের রাস্তায় নে আজও সকালে হসপিটালের উদ্দেশ্যে বের হলেও রাফিকে স্কুলের দিকে গাড়ি ঘোরাতে বলে সান রাফিও বাধ্য ছেলের মতো তাই করে গত দিনগুলোর মতো আজ শান পাখিকে খোঁজে কিন্তু পায় না এবার ব্যাপারটা সত্যিই দুশ্চিন্তার মনে হয় শানের কাছে নিজের কৌতূহলের কাছে ইগোকে অনেক ছোট মনে হয় তার ইনার সাথে দেখা করে ব্যর্থ হয়ে আবার গাড়িতে ফিরে আসে শান রাফি শানের অবস্থা দেখে আর ঠিক থাকতে পারে না আনমনে ভাবে তাহলে আমার সন্দেহই ঠিক ভাইয়া তবে পাখি ম্যাডামের প্রতি ফুর্বল ভাবনা চিন্তা একপাশ করে রাফি বলে ভাইয়া আমি জানি পাখি ম্যাডাহ কোথায় হরব্রিয়ে শান বলে ওয়াট তুই তুই জানিস আর আজকে মাত্র বললি সরি ভাইয়া ম্যাডাহ বলতে মানা করেছিল রিনরিনে সরে বলে রাফি আচ্ছা বল এবার কোথায় ও তাড়াতাড়ি বল ডাহ ইট হন্তদন্ত হয়ে বলে শান রাফি যেন গত সাত বছরে নতুন এক শানকে আবিষ্কার করল মনে মনে এক আকাশ খুশি সমেত গাড়ি নিয়ে দাঁড় করাল রাখিদের ফ্ল্যাটের সামনে এটা তো ইনার প্রিন্সিপালের ফ্ল্যাট তার মানে আমার ধারণাই ঠিক ছিল শীত বলেই শানরাগী চোখে তাকায় রাফির দিকে রাফি অবনত মস্তকে দাঁড়িয়ে থাকে শান উঠে যায় রাখিদের ফ্ল্যাটের সামনে দুইবার কলিং বেল চেপে বিপরীত মুখী হয়ে শান আশপাশে তাকায় দরজা খোলার শব্দে শান একটু নড়ে চড়ে পকেটে হাত দিয়ে দাঁড়ায় কেমন যেন অন্যরকম একটা অনুভূতি কাজ করছে শানের পাখি দরজা খুলে দুহাতে দরজার সাইডার চেপে বলে জি কি চাই চেনা কণ্ঠস্বর কানে আসতেই সানের কান যেন অন্যরকম প্রশান্তিতে ভরে যায় নজর এদিক সেদিকে করে সান পিছু ফিরতেই পাখির সাথে চোখাচোখি হয়ে যায় এক মুহূর্তের জন্যে যেন পৃথিবী থমকে যায় শানের চোখের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় একদৃষ্টি চেয়ে থাকে পাখির দিকে চোখের সামনে এভাবে শানকে দেখতে পাবে পাখির ভাবনার মাঝেও ছিল না অবাক বিস্ময় চেয়ে থাকে সেদিকে কিছুক্ষণ পর বিব্রত বোধ করে পাখি নজর সরিয়ে নেয় মাথা তুলে বলে আপনি এখানে শান তখনও থায় দাঁড়িয়ে পাখিকে দেখছে কোনো প্রত্যুত্তর না পেয়ে পাখি বলে কি চাই বাড়ি চলো স্বাভাবিকভাবে জবাব দেয় শান অবাক হয়ে পাখি তাকায় শানের দিকে শানের নজরের কোনো হেলদোল নেই নজর সরিয়ে পাখি কাটকাট গলায় বলে বাড়ি আমার তো কোনো বাড়ি নেই আশ্রিতা ছিলাম মালিক বাড়ির থেকে বের ওহহ প্লিজ তোমার ভাঙ্গা রেকর্ড দাও শুনতে আসিনি আমি পাখিকে থামিয়ে বলে শান রাগে ফোসফোস করছে পাখি বজ্রকণ্ঠে বলে তো আসছেন কিসের জন্যে আবারও শান স্বাভাবিকভাবে বলে বাড়ি চলো যাব না আমি আপনার মতো গিরগিটি মার্কা লোকের সাথে থাকার কোনো ইচ্ছে আমার নাই তেরছাভাবে বলে পাখি দরজা লাগাতেই শান দরজায় এক হাত দিয়ে আটকে দেয় পাখি অবাক হয়ে যায় শান ঠোঁটে ভিলেনি হাসি বজায় রেখে বলে তা যাবে কেন এখানে বসে গান্ডা পিণ্ডা গিলবে আর ফ্যাট বাড়াবে ওখানে তো কাজ করে খেতে হয় না পাখির রাগ যেন আর ধরছে না নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে শানের বুক বরাবর দুহাতে জোরে আঘাত করে বেসামাল হয়ে শান দুপা পিছিয়ে যায় পাখি চাপা চিল্লিয়ে বলে আর কত ইনসাল্ট করবেন আপনি আমার এখানে বয়ে এসেও ইনসাল্ট করছেন কেন কিসের জন্যে আমি তো চলে এসেছি আপনার থেকে তাহলে পাখির চোখে স্পষ্ট অভিমানের ছাপ দেখতে পায় শান মুচকি হেসে এগিয়ে এসে পাখির ডাহান হাত চেপে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে হঠাৎ এমন কিছু হওয়ায় হকচকিয়ে যায় পাখি শানের বুকের একদম কাছে নিজেকে অনুভব করতে পারে এই প্রথম বিপরীত প্রকৃতির একজন মানুষের এতটা কাছে এসে অনুভূতিগুলো কেমন মূর্ছা যায় পাখির সানের গায়ে কড়া পারফিউমের গন্ধে নিঃশ্বাস আটকে আসার উপক্রম মুহূর্তে রাগগুলো মিশে জল হয়ে যায় নিজেকে কোনো মতে ধাতস্থ করে পাখি বলে ছাড়ুন পাশের ফ্ল্যাটের কেউ দেখে ফেললে সমস্যা হবে শান শান্ত চাহনিতে পাখির অস্থিরতা দেখে বলে বাড়ি চলো পাখি মাথা তুলে বলে যাব না বলেছি না আর কিসের জন্যে নিতে চাইছেন ইনার জন্যে অতু ওর দিদা নাকে হয় তার সাথে আছে কয়দিন ধরে তাহলে কেন ডাক কতেছেন আবার অপমান করতে শান বুঝতে পারছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না আরই কয়দিনে এটা বুঝেছে অন্তত চোখের প্রশান্তির জন্যে হলেও পাখিকে তার দরকার তাই চারপাশে একবার চোখ বুলিয়ে পাখিকে কিছু বলার সুযোগ না দিয়ে চট করে কোলে তুলে নেয় পাখি যেন আকাশ থেকে পড়ে যায় মুহূর্তেই শানের দিকে অবাক হয়ে বলে কি করছেন আপনি ছাড়ুন আমায় ছাড়ুন বলছি শান ওর কোন কথা না শুনে সামনে তাকিয়ে কোলে করেই লিফট বেয়ে নিচে নামে পাখি ছটফট করতেই শান বলে এর থেকে বেশি কিছু করি তার আগে থেমে যাও শানের কথা পাখির কর্ণগোচর হতেই পুরো শরীর হিম হয়ে আসে কান দিয়ে গরম ধোয়া বের হয় আর এক চুলো পাখি নড়ার সাহস পায় না গাড়ি অবধি পুরো রাস্তা চোখমুখ খিচে রাখে পাখি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা রাফি সানের দিকে দেখে আশেপাশে তাকিয়ে নেয় কেউ দেখল কিনা হকচকিয়ে বলে ভাইয়া শান করাচকি গাড়ির দরজা খুলতে বলে রাফি দ্রুত দরজা খুলে পাশে দাঁড়িয়ে থাকে রাফির দিকে একবার কটমট করে তাকিয়ে দেখে নেয় পাখি পাখিকে বসিয়ে এক হাত চেপে ধরে শান রাফিকে বলে গাড়ি বাড়ির পথে নে আচ্ছা শুকনো ঢোক গিলে বলে রাফি ছাড়ুন নামায়। একদম টাচ করবেন না নজর সরিয়ে পাখি কয়েক সেকেন্ডার ভেবে বলে হাউ ডাহার ইউ টু টাচ মি শান ডাহান ভ্রুটা উঁচিয়ে পাখির দিকে পাশ ফিরে বসে বাম হাতটা চেপে ধরে শক্ত করে কারণ এতদিনে যা বুঝেছে পাখি তেজি মেয়ে হাত ছাড়লে সে গাড়ি থেকে লাফ দিতেও দুবার ভাববে না আমার কথা আমাতেই এপ্লাই করে লাভ নেই স্বাভাবিক ভঙ্গিতে বলে শান পাখি হাতটা মুচরামুচারি করে বলে আমায় কেন নিয়ে যাচ্ছেন যখন ইচ্ছে হবে অপমান করবেন আবার যখন ইচ্ছে হবে এভাবে জোর করে আটকে রাখবেন তা তো হয় না না বলতে বলতে পাখি মিররে তাকায় রাফির চোখে চোখ পড়তেই কটমট করে পাখি বলে তুমি কি দেখছো তোমাকে তো পড়ে দেখে নিচ্ছি আমি রাফি কাঁপা কাঁপা হাতে গাড়ির স্টিয়ারিং ধরে শান রাফির দিকে একবার দেখে মুচকি হেসে ওঠে শানের হাসিতে পাখির রাগ দ্বিগুণ বেড়ে যায় বাম পা দিয়ে শানের ডাহান পায়ে পাড়া দেয় শানের অন্তরাতটা বেরিয়ে আসার উপক্রম যেন কারণ এটা সেই পা যে পা কাল সকাল রডার রাঘাতে ক্ষত হয়েছে ব্যথায় চোখ মুখ কালো করে পা চেপে ধরে শান পাখি অনুতপ্তহীন চোখে সেদিকে চেয়ে রাফিকে বলে গাড়ি থামাও রাফি কথা না শুনেই গাড়ি চালিয়ে যায় তিরিক্ষি মেজাজে আবার বলে গাড়ি থামাতে বলেছি না নইলে কিন্তু নইলে কিন্তু লাফ দিব এই মুহূর্তে পাখির কথায় শান আরো শক্ত করে চেপে ধরে ওর হাত রাফি দ্রুত ব্রেক কষে নেয় শান চট করে ডাহান হাতে পাখিকে নিজের সাথে চেপে ধরে আর অপর হাতে ইশারা করে ওর পায়ের দিকে শান ইতোমধ্যে মোজা জুতা খুলে ফেলেছে পাটা এগিয়ে পাখিকে দেখতে বলে আবার ব্যথায় কাতরিয়ে ওঠে সান পাখি চমকে দুহাত মুখে দিয়ে স্তব্ধ হয়ে যায় কালশিতে পড়া দাগে নতুন আঘাতের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে কেমন যেন চরম অপরাধ বোধে ছেয়ে যায় পাখির চোখ মুখ শান পাখির দিকে একবার চেয়ে রাফিকে বলে পুনরায় গাড়ি স্টার্ট করতে পাখি কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকে এরপর মনে মনে বলে কি হইসে হইসে আমার কি আমাকে তিনি সে রাতে অপমান করে তাড়িয়েছে একবারও কি আমার দিকটা বুঝেছে তাহলে আমি আজ কেন তার দিকটা বুঝব পরক্ষণে রাগে চোখ মুখ শক্ত করে পাখি বলে ওসব কিচ্ছু দেখতে চাই না আমি আমি যাব না যাব না যাব না আপনার সাথে শান নিজেকে স্বাভাবিক রেখে বলে অতিরিক্ত জিদ ভালো না শানের এমন হিয়ালিময় কথায় পাখি আরও রেগে বলে দিব কিন্তু আরেকটা পাড়া হুমম হুমম শিওর বলে শান পাটা এগিয়ে দেয় পাখি কাচুমচু করে বলে না আপনি আমায় যেতে দিন আমি আপনার অপমান সহ্য করতে পারবো না শান কোনো কথা না বলে সামনে তাকায় পাখি ছটফট করতে করতে থেমে যায় কিছুক্ষণ পর গাড়ি এসে থামে আহমেদ ম্যানশনের সামনে চায়ের দোকানে কতগুলো ভদ্রলোক চা খাচ্ছে আর খোশগল্প করছে তাদের মাঝে সেদিনের কয়েকজন মুরুব্বীও রয়েছে গাড়ির দুপাশে সম্পূর্ণ জানালা খুলে দেয় শান উদ্দেশ্য ওই লোকদেরকে দেখানো লোকগুলো মাথা উঁচিয়ে ভিতরে দেখার চেষ্টা করে এরপর নিজেদের মাঝে বলাবলি শুরু করে গাড়ি এসে ভিতরে থামতেই সান চট করে দরজা খুলে বাহিরে বের হয় রাফিকে ফিসফিস করে কিছু একটা বলে পাখির পাশের দরজাটা খুলে দেয় পাখি ভিতরে থম মেরে বসে রাগে ফুসতে থাকে তৎক্ষণাৎ ফোন আসে সানের ফোনে সরি স্যার আমি জরুরি কাজে আটকে গেছি পারলে মিটিংটা উইথাউট মি কন্টিনিউ করে নিন ফোনে কাউকে বলে পাখির দিকে এক নজর তাকায় সান পাখি সেদিকে রাগী দৃষ্টিতে দেখে ফট করে চোখ সরিয়ে নেয় কাম হাত বাড়িয়ে বলে শান পাখি দুহাত বুকে গুজে বলে নো শান অবাক হয় পাখির রেটিটিউডার দেখে আবার বলে সিন ক্রিয়েট না বেরিয়ে আসো পাখি শানের দিকে ঘুরে বসে বলে সিন আমি নাকি আপনি ক্রিয়েট করছেন পুনরায় ভ্রু নাচিয়ে বলে হুমম শান বুঝে গেছে এর সাথে তর্ক করে লাভ নেই তাই আবারও পাখিকে হাত ধরে এক টানে বের করে আনে আরে আপনি কি পাগল হকচকিয়ে বলে পাখি শান কোন কথার তোয়াক্কা না করে দ্বিতীয় দফায় কোলে তুলে নেয় পাখিকে পায়ের ব্যথায় যে টান পড়ছে তা শানের কুচকানো চোখ মুখে স্পষ্ট চোখের ইশারায় রাফিকে কিছু একটা বলতেই সে গাড়ি ঘুরিয়ে কোথায় যেন চলে যায় পাখি নড়ে চড়ে বলে কি শুরু করেছেন আজ কেন কোলে তুলছেন বারবার বেশি নরবা না পায় ভীষণ ব্যথা লাগছে ব্যথাসূচক শব্দ করে বলে শান শানের জন্য মনের কোথাও জমানো মাটা চেপে ধরল পাখিকে শান্তস্বরে বলে নামান আমি একা ভিতরে যেতে পারব শান পাখির দিকে সূক্ষ্ম চোখে তাকিয়ে বলে তোমায় চেনা হয়েছে আমার এরপর পাখিকে এনে বসায় ডাহয়িং রুমের সোফায় নিজেও মুখোমুখি আরেকটা সোফায় বসে পাটা ডাকতে থাকে পাখি দুহাত কচলিয়ে বলে আমি থাকব না শান ওর দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দেয় এভাবে কয়েক মুহূর্ত কেটে গেলে পাখি উঠে দাঁড়ায় শান বজ্রকণ্ঠে বলে এক পাও যদি বেরিয়েছ পাখি আমার থেকে খারাপ কিচ্ছু হবে না থমকে যায় পাখি সানের দিকে চেয়ে মুখ বাঁকায় যেটা সানের দৃষ্টিগোচর হয় না এরপর ফ্রিজ থেকে বরফ বের করে নিয়ে আসে সানের সামনে দাঁড়িয়ে বরফের ট্রেটা এগিয়ে দেয় সানের দিকে থমথমে গলায় বলে ম্যাডাসিন কোথায় সান মাথা তুলে তাকিয়ে ট্রেটা হাতে নিতে নিতে বলে লাগবে না ঢংটা ছেড়ে ইগোটা ভেঙে যদি একটু বলেন তাহলে আমি ম্যাডাসিনটা আনতে পারি আর আপনি রিলিফ পাবেন একটু চিবিয়ে চিবিয়ে কথাটা বলে দাঁত কপাটি কেলিয়ে রাখে পাখি শান ছোট ছোট চোখে পাখির দিকে চেয়ে ভাবে এই মেয়ের সাথে কিছুতেই পেরে উঠছি না কি হলো বলবেন নাকি সঙের মতো দাঁড়িয়ে থাকবো আমার ঘরে ওয়ার্দাহরবের উপরের ঝুড়িতে বলেই শান বরফের একটা টুকরো ট্রে থেকে উঠিয়ে পায় ঘষতে থাকে খানিক বাদে পাখি ম্যাডাসিনটা হাতে নিয়ে নামে এগিয়ে দিয়ে বলে হুম নিন ম্যাডাসিন লাগবে না বললাম না ভরাট গলায় বলে শান আপনি ডাক্তার না হনুমান আমার বুঝে আসে না কি করে কোনো ডাক্তারের ম্যাডাসিনে এতটা ফোবিয়া থাকতে পারে জানা নেই রাগে গজগজ করতে করতে বলে পাখি ম্যাডাসিনটা সানের কোলে ছুঁড়ে দিয়ে সোজা বরাবর অপর সোফাটায় বসে পড়ে পাখি শান অবাক হয়ে যায় পাখির ব্যবহারে হা করে না তাকিয়ে উইন্ডমেন্টটা ম্যাসাজ করে নিন শানকে উদ্দেশ্য করে কপট রাগ দেখিয়ে বলে পাখি শান ফোস করে দীর্ঘশ্বাস ছেড়ে বরফের আরেকটা টুকরো পায় ঘষতে থাকে অসহায়কে কখনো সহায়ত্বের খোঁটা দিতে নেই বিপদে কারো হাত ছাড়তে নেই নিজের মাঝে জমানো কষ্টগুলোকে চেপে রেখে বলে পাখি শানের কানে কথাগুলো ঢুকতেই হাত থামিয়ে পাখির দিকে মাথা তুলে তাকায় পাখি বসা অবস্থাতেই দুহাটুতে সামান্য ঝুঁকে বলে সেদিন রাতে ওভাবে একজন অসহায়কে বের করে দেয়া উচিত হয়নি ডাক্তার সাহেব ঝড় বৃষ্টির রাত ছিল এক একটা মেয়ে মানুষ দীর্ঘশ্বাস ছেড়ে পাখি আবার বলে ভাগ্যিস রাফি সেদিন সাহায্য করেছিল না হলে কি হতো কে জানে তোমায় কি করে বোঝাই সেদিন কতটা মানসিক চাপে ওই রকম ডাসিশন নেয়া তোমার চলে যাবার পর প্রত্যেকটা মুহূর্ত গিলটি ফিল করেছি পাখি না চাইতেও বারবার তোমাকেই খুঁজেছি বুঝে গেছি অনিচ্ছা সত্ত্বেও আমার লাইফে তৃতীয় নারীর আগমন ঘটে গেছে জানি না কতটা দীর্ঘ হতে চলেছে সে পথ পাখির দিকে এক ধ্যানে চেয়ে শান বলে পাখি শানের দিকে তাকিয়ে প্রতিক্রিয়ার অপেক্ষা করে নিরাশ হয় উঠে দাঁড়িয়ে শান্ত ভঙ্গিতে বলে জানি না আজ কেন এভাবে নিয়ে আসলেন জানতে চাইছিও না তবে আপনার গতদিনের ব্যবহার মনে রেখে আপনার বাড়িতে থাকা জাস্ট অসম্ভব আমার জীবনে ওই দিনটা কখনোই ভুলব না আমি আমি ঠান্ডা মস্তিষ্কে বলছি আমি এ বাড়িতে থাকতে পারবো না সরি কানে আসা সরি শব্দটায় পাখির চোখ মুখের রং পাল্টে যায় বিশ্বাস করতে পারছে না শান তাকে সরি বলেছে শানের দিকে সরু চোখে প্রশ্নাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে পাখি শান সেদিকে চেয়ে আবার বলে সরি সেদিন কিছুটা ডাফ্রেস্টার ছিলাম এবার সত্যি সত্যি সরি কথাটা স্পষ্ট শুনতে পেল পাখি নিজের মাঝে ভাব ধরে রেখে মুখ ঘুরিয়ে নিল সে বুকের কাছে দুহাত গুজে বলে আজকের সরি আগামী দিনের গেট আউট ফ্রম মাই হাউজ নাও জানি আমি এসবের কোনো দরকার নাই আমি থাকবো না এখানে তোমরা আবার ঝগড়া করছো দরজায় পরিচিত মিষ্টি কণ্ঠস্বরটা কানে আসতেই সান পাখি দুজনেই সেদিকে তাকায় হাতের চিপসের প্যাকেট থেকে একটা চিপস মুখে পুড়তে পুড়তে ইনা এগিয়ে এসে বলে মুন সাইন তুমি কোথায় যাওয়ার কথা বলছ পাখি কাচুমাচু করে বলে ককি না তো তুমি নাকি আমার জন্যে কান্না করতেছ সেই ভোরবেলা থেকে রাফি চাচ্চু বলল তাই তো স্কুল থেকে আমায় এখানে নিয়ে আসলো পাখির কোলে উঠে বলে ইনাহ পাখি রাগান্বিত চোখে রাফির দিকে তাকাতেই রাফি নজর নিচু করে দাঁড়িয়ে থাকে পাখি রেগে কিছু বলতে যাবে তার আগে শান বলে এ হে মানে রাফি গাড়ির দিকে যা হসপিটালে যাব কাজ আছে রাফি যেন শানের হুকুমের অপেক্ষায় ছিল বাহিরে এসে পাখির চোখমুখের রাগের কথা ভেবে হাফ ছেড়ে বাঁচে শান ইনাহকে আদর করে চলে আসতে ইনাহ বলে সানসাইন তুমি দিদাকে বলে দিও আমি এ বাড়ি এসেছি নয়তো দিদা কান্না করবে ও বাড়ির কথা কানে আসতেই স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে যায় মুচকি হেসে মাথা নেড়ে সম্মতি জানায় শান ঘোর চোখে পাখির দিকে তাকাতেই পাখির আগে বিরক্তিতে মুখ ফিরিয়ে নেয় শান মুচকি হেসে বাহিরে চলে আসে আরে ডাক্তর শান সকাল পিরিয়ডার দেখলাম না যে হাস্যজল মুখে প্রশ্ন করে শানের কলিগ কম বন্ধু বেশি নাবিদ শান হেসে উত্তর দেয় আর বলিস না পার্সোনাল একটু কাজে আটকে গেছিলাম হবে নাকি এক কাপ ধোয়া ওঠা কফি অফার করে নাবিদ কিছু একটা ভেবে শান বলে ভর দুপুরে গরম কফি তার থেকে বেটার কোল্ডা কফি কি বলিস ও কি দাহান চল দুজনেই এগিয়ে যায় হসপিটাল ক্যান্টিনের দিকে তোর নামে সব কথা বলা বলি হচ্ছে কিছু কি জানিস সে ব্যাপারে কফির কাপে চুমুক দিতে দিতে বলে নাবিদ বিজ্ঞের মতো কিছু একটা ভেবে বলে বিশ্বাস করিস এরকম তা হবে বা হবার চান্স আছে বিশ্বাস করতে চাই চাই তুই সবটা নতুন করে শুরু কর গুজবটাকে বাস্তবে রূপ দেশান জীবন এতটুকু না এত লম্বা দুই আঙ্গুলের ইশারায় কম বেশির পরিমাণ বুঝিয়ে বলে নাবিদ এরপর পাখির আগমন থেকে আজকের সমস্ত ঘটনা খুলে বলে নাবিদকে নাবিদ মুচকি হেসে বলে বস এবার ফেঁসে গেছ বস ওসব কিছুই না বাদ দে ক্যান্টিন থেকে জমিয়ে কিছুক্ষণ এড়াদার দিয়ে নির্দিষ্ট সময়ে যে যার কেবিনে ঢুকে পড়ে শান চশমা ঠিক করে কয়েকটা কাগজে চোখ বুলাতেই নর্জায় নখ পড়ে কামিন স্যার একজন ভদ্র মহিলা এসেছেন আপনার সাথে দেখা করতে আপনি অফ ডাহুটিতে ছিলেন তাই বসিয়ে রেখেছি পেশেন্ট তা তো বলতে পারবো না স্যার তবে দেখে মনে হয়েছে বেশ বড়লোক ঘরের হবে হয়তো ওকে ভিতরে পাঠাও বলেই শান পূর্বের ন্যায় কাজে মন দেয় মেয়াই কামিন ভরা ভরা নারী কণ্ঠ কানে আসতেই শান মাথা তুলে তাকায় প্রথম নজরে চিনতে অসুবিধা হয় না এই রমণীকে মুহূর্তে শানের সারা শরীর রাগে ক্ষোভে কাঁপতে শুরু করে রিল্যাক্স শান এভাবে রেগে যাওয়ার কোনো মানে হয় না জাস্ট কি পিওর সেলফ কুহুল নিজের মনকে বুঝিয়ে ধাতস্থ করে শান এরপর ঠোঁট গোলাকৃতি করে পরপর কয়েকটা নিশ্বাস ছেড়ে শান বলে ইয়াহ ইয়াহ কামিন ইন মিসেস আহমেদ আগত ভদ্র মহিলা শানের সম্বোধনে বিরক্ত প্রকাশ করে ধীরপায়ে টেবিলের দিকে আগাতে আগাতে বলে কতবার বলেছি ডাহিন্ড কলমি উইথ দিস টাইপ অফ চিপ সারোনেইম শান রাগী চোখে চেয়ে বলে এটাই তোমার পদবি যদি চাও তো আমি তোমার আসল পদবি সম্বোধন করতে পারি স্টেভ ওহহ সান প্লিজ ডাক পারি আর কি যেটা তোমার আসল স্থান নিশ্চয়ই সেটা মিসেস আহমেদের থেকে বেশি সম্মানের হবে তবে তোমার কাছে সেটা ভালো নাও লাগতে পারে তেরছাভাবে বলে শান সূক্ষ্ম দৃষ্টিতে চেয়ে থাকে এত পিঞ্চ মেরে কথা বলো না পিঞ্চের কিছু নেই কি কারণে এসেছ বল আর বলে দূর হয়ে যাও কটাক্ষ করে বলে শান শুনলাম নিউ রিলেশনশিপে গেছ তাও আবার যেন তেন সামনে বসে থাকা ভদ্রমহিলা তেরছাভাবে বলে ওঠে শান মুহূর্তে চোখের পাতা বন্ধ করে কয়েক সেকেন্ড আপ্রে খুলে টেবিলের উপর দুহাত রাখে ঝুঁকি এসে বলে অ্যানি প্রবলেম না প্রবলেমের কি আছে ক্ষুব্ধ তো গলাবাজি করতে কোনো নারীকেই নাকি বিলিভ করো না আর জীবন নাকি একা একাই কাটাবে এক জীবনে কি সবাইকে দেয়া সব কথা রাখা সম্ভব হয় মিসেস আহমেদ হয় না প্রমাণ ইন ফ্রন্ট মি বলেই ভদ্রমহিলা আগাগোড়া ইশারা করে বেশ ভালো তো বেস্ট উইশেস ফর ইওর ফিউচার তবে বলি কি শান আমাদের সমাজে এখনও লিভহীনটা পাকাপোক্ত স্থান করে নিতে পারেনি তাই পারলে বিয়ে পর্যন্ত গড়াও সমাজের কাছে সম্মান পাবে উইশ জানানোর জন্যে এসেছ বুঝি ভদ্রমহিলা থমথমে মুখে চেয়ে থাকে শানের দিকে নিজের মতো সবাইকে মনে করো তোমার মতো নির্দিষ্ট অ্যামাউন্টে যে সবাই বিক্রি হবে আর তারপর বাবার বয়সী লোকের কাছে গা গোড়াবে এমন ভাবাটা বোকামি স্বাভাবিকভাবেই বলে শান স্বগতোক্তি করে বলে তারপরেও থ্যাংকস ফর ইউর সাজেশন এখন ইউ মে গো নাও শেষের কথাটা বলে সান্ধীরভাবে দরজার দিকে হাত ইশারা করে বেরিয়ে যেতে বলে ও হো তাহলে এই কথা যাওয়ার সময় দরজাটা লাগাই দিলে কি ক্ষতি হতো শুনি আরে সে সময়টা দিলে তো আচ্ছা ব্যাপার না বাট নিজের মুডার নিয়ে থাক ও যতক্ষণ নিজে থেকে বলেনি ততক্ষণ কিছু বুঝতে দিস না বুঝেছিস হুমম শানের কর্মকাণ্ডার সমস্ত কথা রাখিকে জানায় ফোন রেখে ইনাহকে নিয়ে দাহরোইন রুমে পড়তে বসে পাখি কিছুক্ষণ পর শান চলে আসে টাই খুলতে খুলতে সোফায় গা এলিয়ে দেয় মাথাটা চেপে ধরে ইনাহকে বলে মাম্মাম এক গ্লাস পানি তো পাখি সেদিকে একবার ক্রূর দৃষ্টিতে তাকিয়ে বলে তুমি পড়ো। কারো বেসিক সেন্সের অভাব থাকলে আমার তো আর নেই পড়তে বসলে যে বাচ্চাদের ডাকতে নেই তা অনেকে বোধ হয় জানে না প্রলাপ বকতে বকতে পাখি রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে শানের দিকে এগিয়ে দিয়ে বলে হুহমুম শান হাত বাড়িয়ে পানিটা নিয়ে দ্রুত শেষ করে গ্লাসটা সেন্টার টেবিলে রাখতে পাখি চট করে তুলে নিয়ে বলে কাজ করতে কষ্ট লাগে কেউ এলোমেলো করলে খুন করতে ইচ্ছে করে পুনরায় প্রলাপ বকতে বকতে চলে যায় গ্লাসটা রাখতে শান পাখির দিকে তাকিয়ে মিটমিট করে হেসে ভাবে মন্দ লাগছে না মাথাটা পিছনে এলিয়ে বলে মাম মাথাটা একটু টিপে দাও তো ইনা এতক্ষণে মাথা তুলে তাকিয়ে বিরক্ত হয়ে বলে উফ সান সাইন বিরক্ত করো না তো রাখি ম্যাম হোমওয়ার্ক দিয়েছে না করলে কাল পানিশমেন্ট আছে এই রাখি ম্যামই তো কারো মাথাটা একটু একটু করে চিবিয়ে খাচ্ছে শানের বীরবির করে বলা কথাটা পাখির কর্ণকুহরে যাওয়ার সাথে সাথে রক্তচক্ষু নিয়ে পাখি ফিরে তাকায় ঠোঁটের কোণে মুচকি হাসি রেখে মুহূর্তেই চোখ বন্ধ করে ফেলে শান চোখ বন্ধ রেখেই বলে প্লিজ মাম আসো না প্রচুর হেডাহিক হচ্ছে শান বুঝতে পেরেছে ইনাহকে ডাকলে পাখি আসবে তাই বারবার ডাক চলেছে শানের কথা শুনে সেদিন রাতের কথা মনে পড়ে যায় পাখির সারা শরীর রাগে রিড়ি করে থম মেরে বসে ইনার হোমওয়ার্ক দেখছে উঠার কোনো নাম গন্ধও নাই পাখির কোনো সারা না পেয়ে শান আস্তে করে চোখের পাতা খুলে পাখির দিকে চেয়ে থাকে পাখি সেদিকে তাকাতেই তৃতীয় দফায় পাখির দিকে তাকিয়ে বলে প্লিজ পাখি একটু এগিয়ে এসে শানের সামনে দাঁড়িয়ে বলে সেদিনের কথা মনে আছে ডাক্তার শান শান ছোট ছোট চোখে ঘোর্লাদা দৃষ্টিতে চেয়ে অস্পষ্ট স্বরে বলে সরি পাখি যেন সমস্ত কথা হারিয়ে ফেলে মুহূর্তেই শানের দিকে চেয়ে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে ওর গিয়ে বসে পড়ে আবার ইনাহ কাছে কিছুক্ষণ কিছু একটা ভেবে নিজেকে সামান্য ধাতস্থ করে শানের মাথার পিছনে গিয়ে দাঁড়ায় আলতো হাতে মাথা বুলিয়ে দিতে শান চোখ বন্ধ করে ফেলে মুহূর্তেই পাখি ধীরে ধীরে কপাল টিপে দেয় মাথার চুল সামান্য টেনে দেয় হাত গলিয়ে ঘাড়ে হাত রাখতে শান চোখ মেলে তাকায় সেদিনের কথা ভাবতেই গলা শুকিয়ে কাঠ হয় পাখির আজও কি অপমান করবে নাকি এই লোকের তো মুডাক কখন চেঞ্জ হয় বলা মুশকিল ভেবে আবারও সানের দিকে তাকায় পাখি ঘুম জড়ানো এক নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে সান পাখি জোরতা ভুলে আমতা আমতা করে বলে অন্যদিকে তাকান কেন একরোখা প্রশ্ন সানের শুকনো ঢোক গিলে জবাব দেয় পাখি আমার অস্বস্তি হচ্ছে সান মুচকি হেসে অন্যদিকে তাকায় পাখি সানের মাথার উপর হাত দুটো রাক্ষসীর মতো ইশারা করতে ইনাল দেখে ফেলে মুখ চেপে খিলখিল করে হেসে ওঠে সকাল সকাল আজ রাহেলা চলে এসেছে শান মর্নিং ওয়াক থেকে এসে ডাহরোয়িং রুমে দাঁড়াতে রাহেলাকে দেখতে পায় কপট অভিমান আর রাগে বলে আসলা কেন থাকতা দেশের বাড়ি গেছো তো ঘাটি গাড়তা ওখানেই রাহেলা শানের অবস্থা বুঝতে পেরে বলে তোমাদের ছাড়া মন টেকে না বাপ তাই হইসে আর বলতে হবে না রাহেলাকে থামিয়ে দিয়ে বলে শান মুখভোরা হাসি উপহার দেয় রাহেলা শান ফ্রিজ থেকে পানির বোতলটা বের করে একটু পানি খেয়ে বোতল রাখতে রাখতে বলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি রাখলে তোমাদেরই ভালো রাহেলা প্রশ্নাতুর চোখে চেয়ে বলে কি সিদ্ধান্ত বাবা ঘেমে একাকার হওয়া টি শার্টের বুকের কোনা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে শান জবাব দেয় তোমরা আজ থেকে এ বাড়িতেই থাকছ এবং সেটা পার্মানেন্ট কিন্তু উহু কোনো কিন্তু নয় চাচি পূর্বে অনেকবার বলেছি সোনাই এইবার শুনতে হবে আর তাছাড়া পাখি ইনাহকে নিয়ে একা একা থাকতে একটু ভয় পায় চিন্তিত চিত্তে বলে শান রাহেলা বুঝতে পারে এদের মাঝে ভাব হয়েছে খুশি খুশি বলে ঠিক আছে আমরা আজই এখানে চলে আসব এরপর সকালের রান্নাটা করে দিয়ে যায় রাহেলা সকালের খাবারটা খেয়ে পাখি ইনাহকে নিয়ে স্কুলে চলে যায় তার কিছুক্ষণ পরপর সানো বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে ক্ষত হওয়া পায়ের দিকে একবার চেয়ে মুচকি হাসে সান এরপর পা নাড়িয়ে বুঝতে পারে ব্যথাটা অনেকটাই কম স্কুলে ঢুকতে না ঢুকতেই রাখি হাত টেনে নিয়ে যায় এরপর চেপে ধরে সমস্ত ঘটনা রিপিট করার জন্যে পাখি ধীরে ধীরে পুঙ্খানুপুঙ্খ কথা রাখিকে জানায় শুধুমাত্র কাল মাথা টিপে দেয়ার কথাটা ছাড়া ওয়াও সো রোমান্টিক রে এক্সাইটিংও বটে ওই বদরাগী ডাক্তার যে এমন হবে তা তো কল্পনাও করিনি অবাক বিস্ময় বিজ্ঞের মতো করে বলে রাখি হুমম কবে জানি আবার বদরাগী হয় হিটলার কোথাকার এবার একটা অপমানও সহ্য করব না খুন করে ফেলব একদম রাগি রাগি ভাব নিয়ে বলে পাখি অন্যান্য দিনের চেয়ে আজ বেশ রাত করে বাড়ি ফেরে সান রাত তখন এগারোটা বাজে কারণ বিকেলবেলা ফোন করে জানতে পেরেছে রাহেলারা সমস্ত ব্যাগপত্র সমেতে বাড়িতে শিফট হয়েছে তাই কিছু কাজ এগিয়ে রেখে বাড়ি ফিরতে দেরি হয়ে যায় সানের ডাহরয়িং রুমে রাখতেই বুঝতে পারে পাখি সোফার এক মাথায় মাথা এলিয়ে আরেক মাথায় পা এলিয়ে সটান হয়ে শুয়ে টিভি দেখছে দরজা খোলার শব্দে বেশ এলোমেলো গা খানি ঝেকে নেয় পাখি এরপর সোফায় বসে পড়ে শান সেদিকে একবার তাকিয়েই নজর সরিয়ে নেয় দরজাটা লাগিয়ে দিতে দিতে বলে ঘুমাওনি কেন পাখি কোনো প্রত্যুত্তর করে না কারণ সে নিজেও জানে না সে কেন জেগে আছে শান আবার কিছু বলতে যাবে তার আগে ফোনে কারো কল চলে আসে পকেট হাতড়িয়ে ফোন বের করে ভ্রুকুচকে স্ক্রিনের দিকে তাকায় শান এই রাত্রেবেলা আননন নম্বর থেকে ফোন ভাবতে ভাবতে কলটা রিসিভ করে কানে ধরে চুপ করে কণ্ঠ বোঝার চেষ্টা করে এটা নাকি কিছু কিছু লোকের নিনজা টেকনিক ওপর পাশ থেকে ইজি চেয়ারের শব্দ ছাড়া কিচ্ছু বোঝা যাচ্ছে না মুহূর্তে শানের চোখে মুখে গাম্ভীর্যতা চলে আসে গমগমে স্বরে বলে কে ইনা কে ও বাড়ি নিয়ে গেলে একটি বার জানানোর প্রয়োজনও মনে করলে না কয়েক সেকেন্ডার চুপ থেকে চোখে মুখে কাঠিন্যতা দৃঢ় করে সান জবাব দেয় যেহেতু জানাইনি তার মানে প্রয়োজন মনে করেনি আর কিছু ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ওপাশ থেকে জবাব আসে তুমি কি এই জীবনে আমায় এক্সেপ্ট করবে না মানতে পারবে না হয়তো তৃতীয়বারের মতো ভুল করতে চাই না আপনার মতো মহিলাকে মেনে নেয়ার মতো ভুল তো নয় একসেপ্ট করা তো দূরের কথা পাখির দিকে তাকিয়ে বলে শান এতক্ষণ চুপচাপ পাখি সবটা শুনে যাচ্ছিল এখন সানের তাকানোতে কেমন যেন লাগছে কি ভাববেন উনি আমি পেতে কথা শুনছি ছি, কেন যে থাকতে গেলাম ভাবতে ভাবতে পাখি সানের দিকে তাকায় আপনার আর কিছু বলার আছে ফোন কাটবে না অনুরোধ রইল আজ বহুদিন পর এভাবে কথা বললে আমার সাথে এটা যে কত বড় পাওয়া একজন মায়ের কাছে তা তুমি বুঝবে না ও হব শাট আপ আমি বুঝতে চাইও না আর কি যেন বললেন মা তাই না তা কোনো অ্যাঙ্গেল থেকে নিজেকে মা দাবি করেন আচ্ছা উইথ উইথ আমার এত মূল্যবান সময়গুলো কেন নষ্ট করছি আমি আপনার মতো মহিলার পিছনে রাখছি আর নেক্সট টাইম যেন কোনো রকম ফোন না আসে কলটা কাটতে উদ্যত হতেই ওপর পাশে আকুতি বেড়ে যায় প্লিজ বাপ আমার এভাবে কলটা কেটো না আমার বুকটা হাহাকার করছে তোর জন্যে আর কত শাস্তি দিবি আমায় আমি যে আর পারছি না রে বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন শান চোখ বন্ধ করে কিছু সময়ের জন্যে এরপর যখন চোখ খোলে তখন তসতসে লাল দুটো চোখ দেখে আঁতকে ওঠে পাখি ছেলে মানুষ যখন কান্না সংবরণের বৃথা চেষ্টা করে তখন তাদের চোখ লাল হয়ে ভয়ানক আকার ধারণ করে একটি বার মা বলে ডাহনা বাবা অসম্ভব আর কিছু বলবেন আজ এতগুলো বছর পর তুই আমার কলটা রিসিভ করেছিস কথা বলেছিস এমনি সময় তো অন্য কাউকে দিয়ে রিসিভ করাস জানি না কি কারণে তোর এতটা উন্নতি হয়েছে তবে দোয়া করি সে কারণে যেন আমি আমার আগের সানকে ফিরে পাই যে মা বলতে অজ্ঞান ছিল বলতে বলতেই কলটা কেটে দেয় ওপাশ থেকে শান ফোনটা পকেটে ভরে পাখির দিকে একজর তাকায় এরপর কপাল স্লাইডাক করতে করতে বলে যাও ঘুমাও শানের অবস্থা দেখে পাখি আর তেমন কিছু বলতে পারে না তবে এটা স্পষ্ট বুঝেছে শানের মাঝে চাপা কিছু কষ্ট আছে যেগুলো তার মনের মাঝেই তালাবদ্ধ রয়েছে ডাহনিংয়ে খাবার রাখা আছে শান্তস্বরে বলে পাখি সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় শান সোফায় বসে বাম হাতে দুই ভ্রুর মাঝের অংশটা চিপে ধরে নিজের অতীতটাকে একটু রিমাইন্ডার করার চেষ্টা করে সাথে একটু আগে আসা ফোন কলের মানুষটার কথাও চিন্তা করে জীবনে দুইজন নারীকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি দুজনেই ঠকিয়েছে আমায় বিশ্বাস হয় না আরে জাতটার প্রতি পাখিকে চেনার পর নারীর সংজ্ঞাটা একটু আলাদাই মনে হয় কেন জানি না একটা অন্যরকম টান কাজ করে ও কি ছাড়া থাকতে পারি না কোন কাজ ঠিকমতো করতে পারি না তাহলে কি আমি সত্যিই ভালোবেসে ফেলেছি ওকে ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে পাখিও যদি আমায় ছেড়ে যায় কি নিয়ে বাঁচব আমি একা একা কেমন করে কাটাব সময় তার থেকে কি এটাই বেটার না ওর লাইফটা ওর মতো সেট করে দেয়া দূর থেকে ভালোবাসব তাহলে ছেড়ে যাওয়ার ভয় থাকবে না আর না থাকবে একাকিত্বের ভয় আর তাছাড়া আমার কাছে থাকলে পাখিকে অনেক বেশি বদনাম করাতে হবে বসা থেকে উঠে দাঁড়িয়ে আনমনে বলে সেটাই করব তার আগে কয়েকটা কাজ বাকি আছে ওকে অপমান করে কষ্ট দিয়ে দূরে সরাতে পারবো না আমি ওকে আর কষ্ট দিতে চাই না ও সেটা ড করে না ও সম্মান ডাহজার্ভ করে এরপর শান উঠে চলে যায় নিজের ঘরের দিকে রাতের এক তৃতীয়াংশ পার হয়ে যায় তবু শানের চোখে ঘুম নেই রাতে আসা কলটা সবকিছু এলোমেলো করে দেয় শানের বরাক ডাহ একা লাগে নিজেকে বেলকনি থেকে বিছানা আবার বিছানা থেকে বেলকনি পায়চারি করেও কিছুতেই ঘুম আনতে পারল না চোখে এরপর দরজা খুলে বাহিরে বের হতেই দরজার পাশে রাখা ইন্ডার প্লান্টের চারাটা টপ সমেত নিচে পড়ে যায় হকচকিয়ে সেদিকে চেয়ে হাঁটু গেড়ে বসে সান একে একে টুকরো সহ মাটির দলাগুলো কুড়িয়ে নেয় এদিকে টপ ভাঙ্গার শব্দে ঘুম ভেঙ্গে যায় পাখির শব্দের স্থান খুঁজতেই ইনাহকে শুয়ে রেখে ধীর ধীরপায় বাহিরে বেরিয়ে আসে পাখি এসেই শানকে দেখতে পায় ময়লাগুলো ঝুড়িতে তুলতে শান মাথা তুলে পাখির দিকে একবার তাকিয়ে মেকি হেসে বেলে বাহিরে বের হতে হাত লেগে পড়ে গেল সরি তোমার ঘুমের ব্যাঘাত ঘটল ঝুড়িতে সব ময়লা তুলে হাত ছেড়ে বলে যাও ঘুমাও তুমি পাখি বেশ বুঝতে পারল শান কিছু একটা লুকাচ্ছে সন্দিহান চোখে তাকিয়ে থাকে শানের দিকে একটা ব্যাপার ক্লিয়ার শান চোখ নামিয়ে কথা বলছে পাখি তখনও সেদিকে চেয়ে আছে বেসিনে হাত ধুতে ধুতে শান বলে জেগে থেকো না শরীর খারাপ করবে ঘুমাও পাখি এগিয়ে গিয়ে বলে ঘুমাননি কেন পাখির এমন প্রশ্নে শান বেশ অপ্রস্তুত হয়ে যায় নজর এদিক সেদিকে করে পাখিকে মিছে রাগ দেখিয়ে বলে ঘুমাতে বলছি না ঘুমাও যাও দেখি এদিকে ঘুরুন তো শানের বাম বাহু ধরে ঘুরিয়ে নেয় পাখি শান চোখ তুলে তাকাতেই পাখি থমকে যায় অবাক হয়ে আপনা আপনি হাতটা মুখে চলে যায় আপনার চোখে কি হয়েছে কেদেছেন কেন রাত জেগে হন্তদন্ত হয়ে বলে পাখি সানের চোখমুখ ফুলে ফেপে উঠেছে অনেকটা তা দেখে পাখির ভিতরে অজানা কষ্টের ঝড় বয়ে যায় মুহূর্তেই বলুন কেন কেঁদেছেন সানের গা ঝাঁকিয়ে বলে পাখি শান নিরুত্তর হয়ে অসহায় চাহনিতে চেয়ে থাকে পাখির দিকে খুব করে পাখিকে জড়িয়ে ধরে নিজেকে হালকা করার প্রবল মন চাইছে শানের কিন্তু সেটা উচিত নয় সমীচীন নয় তাই কপট রাগ দেখিয়ে বলে ও সব কিছু না কাঁদতে যাব কোনো দুঃখে আমি ফয়সাল আহমেদ শান সহজে ভেঙ্গে পড়ি না বা তোমার মতো চোখের জল ফেলি না পাখি মুখে বিরক্তির ভাব এনে বলে অভিনয়টা একদমই কাঁচা তবু বলি যদি অভিনয়টা শেষ হয়ে থাকে তবে আমায় জানিয়ে বাধিত করবেন কি আপনার কি হয়েছে আরে বললাম তো কিছু হয়নি ওকে বলেই রাগ দেখিয়ে পাখি চলে যেতেই না চাইতেও পাখির হাতটা টেনে ধরে সান পাখির পা থেমে যায় মুহূর্তেই পিছন ফিরে একবার হাতের দিকে আরেকবার সানের দিকে তাকায় কেমন কেমন যেন অজানা অনুভূতি লাগে মনের মাঝে দুজনের মাঝে কোনো কথা আর অবশিষ্ট থাকে না খানিক পরে পাখি হাতটা মুচড়াতেই সান হাত ছেড়ে দেয় চট করে এরপর নিজের ঘরে ঢুকে দ্রুত দরজা লাগিয়ে দেয় আরে বললেন না যে পাখি নিজের কথাকে সম্পূর্ণ করতে ব্যর্থ হয়ে থোঁট উল্টিয়ে নিজের ঘরে চলে আসে চলবে